অধীর রঞ্জন চৌধুরীর ছবিটা তুমি দেখেছো আমি সিসিটিভি যেটা ভাইরাল হয়েছে সেটাও আমি দেখানোর চেষ্টা করছি মানে এইটা যদি কালকে তৃণমূলের কোনো নেতা এরকম ভাবে এগিয়ে আসতো এরকম ভাবে মার মুখে হতো আমি তৃণমূলের নেতাকে নিয়েও বলতাম বিজেপির নেতাকে নিয়েও বলতাম কিন্তু করছে কেন আমি বলছি প্রথমেই আমি আগে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই যে এতটা নিউট্রাল স্ট্যান্স নেওয়ার জন্য অধীর চৌধুরী একটি কাণ্ড করেছেন যেটা সত্যি খুব খারাপ ব্যাপার সেটাকে রিপাবলিক বাংলা তুলে ধরছেন জনসাধারণের কাছে আমি তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি এবার আমরা অধীর চৌধুরীর মানসিক অবস্থা নিয়ে আমি বা আমার মতন যারা রাজনীতি নিয়ে ভাবেন তারা আমরা ভীষণ চিন্তা করছি যে মানুষটাকে ব্রিগেডের মধ্যে আব্বাস সিদ্দিকি ওঠার পর তাকে বলেছিল আমার বক্তব্য হচ্ছে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে মানুষ খুব কষ্টে আছেন কিন্তু যখন আব্বাস সিদ্দিকির মতন হঠাৎ করে

আরাবুল ইসলাম হোক কি বিজেপির দুতকুমার মণ্ডলকে আমি সমান সমানভাবে তার তীব্র নিন্দা করি এই আরেকটা শেষ কথা বলে শেষ করছি শেষ কথা বলে শেষ করছি এই অধির চৌধুরী কিন্তু বিজেপির বি টিম সেটা বাংলার মানুষ বুঝে গেছে এই ভদ্রলোক কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়া জোটকে প্রত্যেক দিন কলুষিত করার চেষ্টা করছেন बहुमत বন্ধবাদের নামে কুৎসা করে তাই জন্য বলছি ভদ্রলোকের মাথা আমি 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 আমার অপর দিকে নারায়ণ চক্রবর্তী এবং সুমন্ত মাইতি যারা তারিয়ে হয়তো পুরোটা দেখছিলেন এই বিতর্ক tarz এটা নারায়ণ বাবু থুতু নিক্ষেপ করলে তা নিজের মুখেই পড়ে মুশিদাবাদের রাজনীতিতে মুশিদাবাদের সবচেয়ে উজ্জ্বলতম রাজনৈতিক চরিত্র সে যদি নিজের নিরাপদ सीआरपीएफ যে বলয় সেখান থেকে বেরিয়ে সাধারণ একজন অপোজিশনের সমর্থককে আঙুল উচিয়ে গিয়ে মারমুখী হন এবং সেই ছবিও দেখছেন তাহলে বোধ বোঝা যায় মুর্শিদাবাদে এই নির্বাচনটা কতটা ভায়োলেন্ট হতে চলেছে এর পরে কি আমাদের সাজে যে নেতাদেরকে কেন বলছি না কেন করছি না নেতাদের ভূমিকা কি দেখছি এবং এটা আবারও বলছি নারায়ণবাবু অধীর চৌধুরী আজকে করেছে কালকে যদি সুকান্ত মজুমদার শুভান্দে অধিকারী বা তৃণমূলের কোনো নেতা করেন ইকুয়ালি এটা করতে হবে কারণ আমার আপনার বাড়ির মানুষেরা মারা যাবে নেতাদের হয়তো কিছু হবে না সেটা আপনি ঠিকই বলেছেন এটা যে কোনো সুস্থ নাগরিকই এর সঙ্গে একমত হবে তবে এখানে একটা কথা মনে করিয়ে দেওয়া উচিত যে পশ্চিমবঙ্গে আজকে যে এই অরাজকতা এবং নেতাদের ঔদ্ধত্ব এইটাও কিন্তু এই কংগ্রেসি ঘরানা এবং তার যে অফশুট তৃণমূল কংগ্রেস সেই ঘরানার একেবারে নিজস্ব ফসল মানে এটাকেও বলছেন মানে হ্যাঁ এরা তো এক একই সঙ্গে ছিল এখন বিভিন্ন স্বার্থের কারণে নেতাদের এর আলাদা হয়েছে প্রশ্নটা আলাদা অধীরবাবু যেটা করেছেন সেটা মোটেই সমর্থনযোগ্য নয় এবং সেটাকে সমর্থন করা যায় না একই সঙ্গে মনে করিয়ে দিই যে মমতা ব্যানার্জি এখন হয়তো আরেকজন তেড়ে আসবেন আমাকে বলতে দেবেন না যে মমতা ব্যানার্জি কিন্তু তার যে তার গাড়ি দেখলে পরে যখন জয় শ্রীরাম বলেছিল সেটা কোনো অসাংবাদিক কথা নয় তিনি গাড়ি থামিয়ে নেবে গিয়ে সেই সাধারণ মানুষগুলোর ওপরে তেড়ে গিয়েছিলেন হ্যাঁ তো নারায়ণ নারায়ণবাবু যারা দেয় না নারায়ণবাবু না যারা সহিষ্ণুতা নিয়ে গেছিল তখন তৃণমূলদের চোখে তো ছিল অন্ধ দেখতে পাইনি আমি আমি কিন্তু শালীনতাটা রেখে ওনাকে করলাম না এরকম না আমি 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 নারায়ণ বাবুর কাছে আছে নারায়ণবাবু এবং সুমন্ত্র মাইচী আমি নারায়ণ বাবুর কাছে প্রথমে জানতে চাই এই যে যারা সহিষ্ণুতার কথা বলে টলারেন্স ইনটলারেন্স ডিবেট এত বড় বড় করে দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে তারা অর্গানাইজ করে তারাই কি সবচেয়ে বেশি অসহিষ্ণু ডেফিনেটলি ডেফিনেটলি এই নেতাদের অসহিষ্ণুতার জন্যই তো পশ্চিমবঙ্গে এত হিংসা এবং এই অসহিষ্ণুতার পেছনে আছে তাদের লোভ এবং ইলেকশানে জিতে স্বার্থ করার যে প্রয়াস সেই প্রয়াসে বাধা পেলে তারা ব্যক্তিগতভাবে যেভাবে ক্ষেপে যাচ্ছেন

আর দুর্গা পুজোর সময় হিন্দু এগুলো যারা হয় তারা জানে না যে জয় শ্রীরাম কখন কখন হয় জয় শ্রীরাম এদের মাইতি কথা মনে করিয়ে দি রাজপুত্রকে কত মনে করবে না তুমি যে জুতো পরে বলার কথাটা বললে না কয়েকদিন আগে দেখেছিলেন মমতা ব্যানার্জি জুতো পরে পুজো মণ্ডপ উদ্বোধন করছিলেন ফাইল ফোটো দেখে নিও ঠিক আছে হ্যাঁ না পুজো উদ্বোধন করেছিলেন যেখানে উদ্বোধন মানে মন্দিরে গিয়ে উদ্বোধন করেছিলেন তুমি ফাইলটা দেখে নিও এই মুহূর্তে এটা নিয়ে ফাইল চিত্র দেখে নিও এটা নিয়ে এত তর্ক করে লাভ নেই আসলে ময়ূর ব্যাপারটা হচ্ছে যে পাশাপাশি দেশজন বসেছেন এটা বেসিক্যালি ওই কংগ্রেস আর তৃণমূলের এটা নিজস্ব ঘরেলু মামলা এই মামলা নিয়ে আমি এত কিছু বলবো কত কেন যে নারায়ণবাবু যে কথাটা বললেন সেটারই সূত্র ধরেই বলি যে এই রাজনীতিতে এই কালচারটা কিন্তু প্রথমে কংগ্রেস থেকে তারপরে তাদের অফশুট বলতে পারি বা অফ বলতে পারি তৃণমূল একই রকম হয় অধীরবাবু আজকে তেড়ে গেলেন তুমি মমতা ব্যানার্জির কথা বললে তেড়ে গেলেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি প্রসূন বন্দ্যোপাধ্যায় এক ট্রাফিক সার্জেন্টকে চড় মেরেছিলেন আচ্ছা ঠিক আছে চড় মেরেছিলেন কোন সভ্যকেতে ওই যে খিচ মেরি ফোটো খিচ খিচ মেরি ফটো খিচ বলে বলা এগুলো কোন কোন সভ্যতা বা কোন কোন রাজনৈতিক সংস্কৃতিতে এগুলোকে এগুলো এগুলোকে আমরা মান্যতা দিই তো অবশ্যই তো ওই যা হবে এবং তার পরিপ্রেক্ষিতেও আমি এটা বিজেপি বনাম তৃণমূলও বলছি না সিটিং মুখ্যমন্ত্রী সম্বন্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন যে ভাষা বলেছিলেন সেটা কোনো রাজনৈতিক সংস্কৃতি কোনো রাজনৈতিক সংস্কৃতিতেও এইটা মান্যতা দেওয়া যায় না অথবা এই ঠিক আছে জয়দীপর ভাইস প্রেসিডেন্ট কিংবা ধরতে গেলেও দ্রৌপদী মুর্মুকে নিয়ে মাননীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরি কি ভাষাটা বলেছিলেন তো এইরকম কথা বলে আজকে আপনারা অধীরবাবুর একটা দেখেছেন নিন্দনীয় অবশ্যই কিন্তু তার বাইরে বসিয়ে যে পাশে বসিয়ে যে রাজপুত্র যে বলছেন যে মানে যে দেব শিশুর মতো যে একটা ইমেজ নিয়ে যেটা বলছেন সেটা নয় মানে বেসিক্যালি এটা নিজেদের একটা ঘরেলু মামলা

এটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ওখানে বিজেপি অসম্ভব একটা জমি তৈরি করছে এবং এই জমি তৈরি করার জন্য বড় ব্যাপার বিজেপি হ্যাঁ অবশ্যই বড় কেন কেন কারণটা বিজেপি একটা তৈরি করছে এটা ওভারঅল হাওয়া হচ্ছে এটার মধ্যে এটা মণিপুর গেছে না না আমি 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 কথাটা পরিষ্কার বলছি আমাকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে আমি আমি তোমাকে উত্তর দিচ্ছি কিন্তু আমার এটা বক্তব্য হচ্ছে যে এটা একটা নিজেদের নিজেদের মধ্যে একটা ঘাওয়া গরম করে তৈরি করে একটা এটা নিজেদের দিকে নিয়ে চলে আসে মানে লাইম লাইটটা নিজেদের দিকে নিয়ে আসা হচ্ছে কিছুই হবে না ওটা যদি বরংপুরে যদি যদি সেই অনুযায়ী যদি হয় তাহলে আজকে আমি এটুকু বলতে পারি যে এটা নিজেদের মধ্যে ঘরেলু মামলা বারবার যেটা বলছি এটা ঘরেলু মামলা ও মানে এমন কিছু এটাতে নিয়ে ওই নিজেদের মধ্যে একটু হাওয়া গরম করে একটু দেখানোর চেষ্টা